ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা, ভয়াবহ বন্যায় মারাত্মক পরিস্থিতি এখন অসমের। ইতিমধ্যেই এই ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শন করছেন অসমের মুখ্যমন্ত্রী। এই ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট 100 জন। ভয়াবহ এই বন্যা প্রবল আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছে অসম। বিপুল পরিমাণ চাষের জমি এখন জলের তলায়, ভেঙেছে বহু ঘরবাড়ি, সংরক্ষিত বনাঞ্চলের বিপুল পরিমাণ জমিও এখন জলের তলায়। মিলেছে ধসের খবরও, এখনও পরিস্থিতি সামলাতে না পারলে আরও ক্ষয়ক্ষতি ও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। তবে অসমের বর্তমান পরিস্থিতি এখন কি রয়েছে, কি বলছেন সেখানকার সাধারণ বাসিন্দারা, কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী, আরও কতটা ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। অসমের শিলাচর ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে। গতকালই শিলাচরের পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশ পথে পরিদর্শন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করতে আরও বেশি করে উদ্ধারকারী দল পাঠানো হবে বলে জানানো হয়েছে অসম প্রশাসনের পক্ষ থেকে। এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে তাতে অসমের এই বন্যা এখনও পর্যন্ত 50 লক্ষেরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অসমের বন্যা পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উদ্ধার কাজ চালানোর জন্য রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে কেন্দ্র। সেনা ও এনডিআরএফ বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে। অয়েল ইন্ডিয়ার তরফে অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 কোটি টাকা দেওয়া হয়েছে।